নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। আর ভালো থাকা নিয়েই আজকের বিষয় অবশ্যই বলবো, কিন্তু তার আগে আপনি যদি আজ প্রথম কলকাতা ক্যানভাস দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে, এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। সুখী আমরা কেউ নই, আপাত দৃষ্টিতে আমরা সুখী হলেও অন্তর থেকে আমরা সুখী কিন্তু কেউ নই। কোনো না কোনো দুঃখ আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু আমি জানেন তো সুখী হওয়ার চেষ্টা করি, মেনে চলার চেষ্টা করি একটা মত, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু এই মতটা কার সেটা আগে বলে নিই। উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছেন, আপনি সুখী হতেই পারেন, সুখ আপনার হাতে। কিভাবে সেটাই বলি, আপনি ধরুন কাউকে খুব ভালোবাসেন, কেউ আপনার খুব কাছের মানুষ, ভাই হতে পারে, বোন হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু হতে পারে, তার থেকে আপনি হয়তো কোনো দুর্বল মুহূর্তে কিছু প্রত্যাশা করে বসলেন যে ও নিশ্চয়ই আমার জন্য কিছু করবে, আমি বিপদে পড়লে ও নিশ্চয়ই আমার পাশে এসে দাঁড়াবে। এই প্রত্যাশাগুলো আমরা করেই থাকি, সাধারণ মানুষের মধ্যে এই প্রত্যাশাটা থাকে, প্রত্যাশা নিয়েই আমরা বাঁচি। আর তাই জন্যেই আমাদের জীবনে হয়তো সুখ কথাটা আর থাকে না। আপনি যদি কোনো প্রত্যাশা না রেখে শুধু ভালোবাসতে পারেন মানুষকে, খুব কঠিন, যদিও আমি বলছি আমিও হয়তো পারি না, হয়তো কেন পারিই না বলবো, কিন্তু আসুন না আজকে থেকে আমরা এই চেষ্টাটা করি। মানসিক সুখ পেতে যদি এই জিনিসটা আমরা করতে পারি, কোনো প্রত্যাশা না করে সকলকে ভালোবাসি, তাহলে কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার বলছেন আপনি সুখী মানুষ হয়ে উঠবেন আস্তে আস্তে। কারণ আপনার যদি কারোর প্রতি কোনো প্রত্যাশা না থাকে তাহলে না পাওয়ার যন্ত্রণাও থাকবে না, দুঃখও থাকবে না, আর সুখের অভাবও আপনার জীবনে ঘটবে না। করে দেখুন, হয়তো বলবেন বলা খুব সোজা করা কঠিন, আমিও জানি, চেষ্টা করতে করতে ক্ষতি কী, আর মানুষ পারে না এমন কিছু তো কখনো নেই। চেষ্টা করুন, আশা করি পারবেন, একদিন আপনি ঠিক পারবেন সুখী হতে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট দিন, আর অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার আমার মতো অনেকেই কিন্তু সুখী নই আমরা। এই চাবিকাঠিটা যদি তাদের হাতে যায়, হয়তো আমি পারলাম না, আপনি তো পারতেও পারেন, আপনি তো সুখী হতেও পারেন, সেটুকু সহযোগিতা কেনই বা আমাদের থাকবে না। আর সেই সহযোগিতা করার জন্যই কলকাতা ক্যানভাস। তাই আবার একটা ছোট্ট প্রত্যাশা করি, যদি আপনি কলকাতা ক্যানভাসের কেউ না হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস, কারণ আমি একা নই, আমি চাই আমি আপনি সকলে সুখী হই। তাই এই মত বিনিময়গুলোর জন্যই কলকাতা ক্যানভাসে আপনাকে একজন হতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।